ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। গোঁড়ারা ঠিক কাজ করতে পারে না। জগতে যদি গোঁড়ামি না থাকত, তবে জগৎ আজ পর্যন্ত যা উন্নতি করেছে তার থেকে অনেক বেশি উন্নতি করতে পারত। গোঁড়ামি দ্বারা মানব জাতির কোনো রকম উন্নতি হয় না, বরং গোঁড়ামির জন্য মানব জাতির উন্নতিতে ব্যাঘাত ঘটে। কারণ গোঁড়ামির জন্য ঘৃণা ও ক্রোধের উৎপত্তি হয়, ফলে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিহীন হয়ে যায়। যখনই মনের ভিতরে গোঁড়ামি ভাব আসবে, তখন কুকুরের লেজের কথা মনে করা উচিত, কারণ কুকুরের লেজ কোনোদিনই সোজা হয় না। জগতের জন্য তোমাকে এতটা উদ্বিগ্ন না হলেও চলবে, কারণ তোমাকে ছাড়াই জগৎ ঠিক চলে যাবে। যখন মানুষের মধ্যে কোনো গোঁড়ামি থাকবে না, তখনই মানুষ ভালোভাবে কাজ করতে পারবে। যার মাথা খুব ঠান্ডা, যে খুব শান্ত এবং সব সময় বিচার বিবেচনা করে কাজ করে, যার স্নায়ু সহজে উত্তেজিত হয় না এবং যার গভীর প্রেম এবং সহানুভূতি আছে, সেই সংসারে ভালো কাজ করে এবং সেই মতো নিজেরও কল্যাণ সাধন করে। গোঁড়ারা নির্বোধ, সহানুভূতিহীন, তারা তো জগৎকে সোজা করতে পারেই না, উল্টে নিজেরাও পবিত্রতা ও পূর্ণতা লাভ করতে পারে না। এই গোঁড়ামি সম্বন্ধে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, তাতে মোটামুটিভাবে আমি এই সিদ্ধান্তে এসেছি যে আমাদের কোনো রকম গোঁড়া বা একঘেয়ে সংস্কার কার্যের সঙ্গে মিশবার প্রয়োজন নেই। এই গোঁড়ার দল থেকে বাইরে আসতে পারলেই মানুষ শিখবে কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়। আমার একটি নারীর কথা মনে পড়ছে, তার স্বামী ছিল ঘোরতর মাতাল। স্ত্রী লোকটি তার স্বামীর মাতলামি নিয়ে আমার কাছে অভিযোগ করত, কিন্তু আমার নিশ্চিত ধারণা অধিকাংশ লোক তার স্ত্রীর জন্যই মাতাল হয়ে থাকে। যে অবাধ্য মেয়েদের মন থেকে সহ্যগুণ একেবারে চলে গিয়েছে, যারা স্বাধীনতা সম্পর্কে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে বলতে থাকে যে পুরুষদের নিজের মুঠোর মধ্যে রাখবে, এমন মেয়েরা জগতের পক্ষে খুবই অকল্যাণ স্বরূপ হচ্ছে। এদের অত্যাচারে জগতের অর্ধেক লোক যে কেন আত্মহত্যা করছে না, সেটাই আশ্চর্যের বিষয়। কিন্তু জীবনটা একটা তামাশা নয়, জীবন গভীরভাবে আলোচনার বিষয়। তাই আমার সবার কাছে আরজি, গোঁড়া হয়েও না, তাতে তোমার এবং জগতের পক্ষে খারাপ হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.